ছেষট্টির লাইভে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন এসএসসি অনুমানের পরীক্ষা চলছে, আজকে চতুর্থ পরীক্ষা, ইংরেজি দ্বিতীয় পরীক্ষা। এই পরীক্ষা শেষে শিক্ষার্থীদের প্রথম কিছু জন্য আমরা মুক্ত নিচ্ছি। আমরা আসছি কক্সবাজার সরকারি কক্সবাজার কেজিএম নলেজ হাই স্কুল কেন্দ্রে। আমি থেকে আপনারা নিশ্চয়ই দেখছেন ইতিমধ্যেই ছেলে মেয়েরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, এবং সেই সাথে অভিভাবকদের যে ভিড় সেটি আমরা দেখছি। এবং গত যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব পরীক্ষার ক্রমান্বয়ে, অর্থাৎ সেসব পরীক্ষা অনুযায়ী যদি বলতে চাই, পরীক্ষা অনেকটাই সহজ হচ্ছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছিলেন। তবে আজকে পরীক্ষা কেমন হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। এবং আমি একটু কেন্দ্রের দিকে যেতে চাই। এই পরীক্ষার হলে অর্থাৎ সব কিছুই গুছানো ছিল বলে আমার অভিভাবক এবং অন্যান্য শিক্ষার্থী যারা আছে তারা সেটি জানিয়েছিলেন। তবে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময়ই যারা অস্বীকার করছে তারাই ভালো রেজাল্ট করতে পারছে, এবং তাই আমাদেরকে বিশেষ করে কক্সবাজার গার্লস এবং বয়েজ স্কুল এবং শিশুকে ইলিয়াস মিয়া সুযোগকে সৈকত বালিকা সহ বাংলা স্কুলের যেসব শিক্ষার্থীরা ওখানে পরীক্ষা দেন তাদের প্রতিক্রিয়া আমরা জানাই সবসময়। আজকেও সেটি জানানোর জন্য আমরা যুক্ত হয়েছি। তাদের যে উচ্ছ্বাস উচ্চলিত সেটি বন্ধুত্ব লইল কথা বলছিলাম যারা পরীক্ষা দিতে স্যার আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় সচিব যিনি আছেন, আমরা অতিথি নাইজ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অতিথি তিনটা পরীক্ষা দিচ্ছি, চার উচ্চলিতভাবে পরীক্ষা দিচ্ছি। আমরা আসলে আপনার কাছে অবস্থা এসেছি, আমরা যদি একটু জানতে চাই এই পরীক্ষা কেন্দ্রে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এবং এখনো পর্যন্ত ঘটনা ঘটেছিল অর্থাৎ বিভিন্ন স্কুলে ছেলেমেয়েরা গরমের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছে, নানান সমস্যা দিচ্ছে, এরকম কোনো কিছু হয়েছে? ধন্যবাদ আপনাকে। কক্সবাজার পাঁচ নকল মডেল হাই স্কুল কেন্দ্রে 1008 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমাদের স্কুলের কাঠামোগত ফেসিলিটি খুব ভালো, আমাদের 20টা শ্রেণী কক্ষে বদল হয়েছে, প্রতিটা রুমে আমাদের প্রয়োজনীয় সংখ্যক ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, লাইট ফ্যান, প্রয়োজনীয় আলু, এবং আমাদের বারান্দায় আমাদের ডাক্তার দেখা যায় কি স্টুডেন্টরা অনেকে দেখা যায় সকালে না খেয়ে স্কুল পরীক্ষা আসে, তারা যদি সেটা আমাদের যদি অবগত করে আমাদের এটাকে খাবার ব্যবস্থা থাকে, আমাদের
তিনজন আয়া সার্বক্ষণিক দুইটা ভবনে তিনজন আয়া নিয়োজিত থাকে, তাদেরকে ডাবের পানি, স্যালাইনের পানি, তাদেরকে বিস্কিট, তাদেরকে ছোলা খাওয়ানো আমাদের ব্যবস্থা আছে। অবশ্যই ধন্যবাদ। তো সেটা কথা বলছিলাম এই ক্যান্ডিডেট তার সাথে কথা বলছিলাম আমরা, তিনি বলছিলেন নানান সংকটেও নানান সংকটের মধ্যেও তারা ভালো মতো পরীক্ষা ব্যবস্থা নিচ্ছে। কী পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন, আমাদের শুনছিলেন আমরা দেখে থাকি এই বয়সের ছেলে মেয়েদের একটু যখন আমরা কক্সবাজার কেজিএল মডেল হাই স্কুল থেকে পরিস্থিতি অর্থাৎ আমরা কক্সবাজার কেজিএল মডেল হাই স্কুল পরীক্ষা ভালো হোক এবং সেই প্রত্যাশা রেখে আজকে।